দেখো ভাইয়া, বাত ইয়ো কি শাসক দল নাকি এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্টে সবার নম্বর বাড়িয়ে বাড়িয়ে দেবে। কেননা শাসক দল যদি নম্বর বাড়িয়ে বাড়িয়ে দেয় ছাত্রছাত্রীদের, তাহলে তাদের প্রতি একটা ভালো ইম্প্যাক্ট তৈরি হবে। এবছর তো ভোট। প্রথমত যারা এই সমস্ত আঙ্গুবাঙ্গু থিওরি বানাচ্ছে তাদের বলবো যা তারা খালের জলে ডুবে মর। পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে পলিটিক্সের সাথে এডুকেশন লেগে রয়েছে, অনেক অনেক ব্যাপার ইম্প্যাক্ট হয়, হুম আমি জানি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সবাই নাকি বলছে হ্যাঁ শাসক দল নাম্বার বাড়িয়ে বাড়িয়ে দেবে। যেমন কোভিডের সময় 2020 সালে হয়েছিল, সবার নম্বর বাড়িয়ে বাড়িয়ে দিয়েছে, একদম সবাই ডাহা ডাহা নম্বর পেয়েছে, এবছরও নাকি তাই হবে। দেখো না, নেই হোনে ওয়ালা, এসা কুছ নেই হোনে ওয়ালা, তুমি এসা আমার হাতে লিখ লো, তুম লোক বাস থিওরি হাই আসা। আর এই সমস্ত থিওরি ছড়িয়ে ব্যাপারটা আর কি জল ঘোলা করার তাল। আমি বলবো যে না, এই সমস্ত কোনো ব্যাপার নেই ছাত্রছাত্রীরা। হ্যাঁ, বোর্ডের নিয়ম অনুযায়ী ছাত্রছাত্রীরা সঠিক নম্বর পাবে, ভালো নম্বর পাবে, যারা লিখেছে যতটুকু লিখেছে তার থেকে বেশি নম্বরই পেয়ে যাবে, এটা তুমি ইমাজিন করে রাখো, ঠিকঠাক করে লিখে লেখে, ঠিক আছে? তুমি আচ্ছা ডোন্ট, মানে যা লিখেছো তা নম্বর পাবে, তার থেকে বেশিও পেতে পারো, তার থেকে কম পাবে না, কিন্তু এমনও পাবে না যে একদম হামড়ি হো হো 80-90 সবাইকে দিয়ে দিল একেবারে, ওয়ে হয়ে 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 লই লাপাট্টা নম্বর একেবারে। হ্যাঁ, মুখ্যমন্ত্রী মাঝে মাঝে একটু বেশি বেশি বলে ফেলেন, যেমন সেদিনকে ভাইরাল হয়েছিল ব্যাপার, সেদিনকে কেন অনেক বছর আগেই ভাইরাল হয়েছিল, বলে ফেলেন, কিন্তু না এসা নেই ওনেওয়ালা, মুখ্যমন্ত্রী থোড়ি না তোমার খাতা দেখনেওয়ালা, তুমি এসব বলে কি আরে প্রমোশন করনে কি বহুত কিছু বলনা পড়তা, লেকিন ওভারঅল আমি বলবো যে কোনোরকম এরকম কিছু হচ্ছে না। হ্যাঁ, একদম দিহাড়ি নাম্বার, একদম ঢেলে ঢুলে নাম্বার দিচ্ছে না, তুমি এসব টেনশন মানে কি এসব বাতে বিশ্বাস মত কিয়া করো, একদম যো লিখে হো নম্বর মিলেগা, ডোন্ট ওয়ারি।